আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সৈদি খেজুরের বীজ থেকে খেজুরের চারা তৈরি করবেন আপনারা হয়তোবা অনেকে এরকম অনেক ভিডিও দেখে থাকবেন কিন্তু সেই সব ভিডিও এবং আমার ভিডিওর মধ্যে পার্থক্য হচ্ছে যে আমি আজকে এই চারা কীভাবে তৈরি করবেন তার সাথে সাথে এমন কিছু তথ্য দিব যেগুলো আপনারা সকল ভিডিওতে পাবেন না তো চলুন শুরু করা যাক যে কিভাবে আমরা সৈদি খেজুরের বীজ থেকে চারা তৈরি করব তো প্রথমে আসা যাক বীজের বিষয়ে এই যে এখানে যে বীজগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে সৈদি খেজুরের বীজ তো আপনারা বীজ কোথায় পাবেন বীজ আপনারা আমাদের দেশে যে বাজারে সৈদি খেজুর কিনতে পাওয়া যায় সেই খেজুর থেকেই আপনারা চারা তৈরি করতে পারবেন এটা এমন না যে চারা তৈরির জন্য বীজ সৌদি আরব থেকে বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে নিয়ে আসতে হবে সুতরাং বীজ নিয়ে চিন্তার কোনো কারণ নেই আপনারা বাজার থেকে যে কোনো খেজুর কিনলেই সেই বীজ দিয়ে চারা হবে কিন্তু একটা বিষয়ে খেয়াল করবেন যে খেজুরটা যেন নতুন থাকে একেবারে যদি পচা খেজুর বা পুরাতন খেজুর হয়ে যায় তাহলে সেটা থেকে চারা অঙ্কুরোদ্গম হবে না একটু নতুন দেখে বা প্যাকেটের গায়ে যে ডেট থাকে সেটা দেখে আপনারা খেজুর কিনবেন কিনে তারপর খেজুর থেকে বীজটা এরকম করে আলাদা করে নেবেন এরকম বীজ আলাদা করে নেবেন তারপর বীজটা আপনার চার দিন ভিজিয়ে রাখবেন অনেকেই বলে যে তিন দিন চার দিন এক একজন এক একটা বলে তো আমার মানে বেশ এক্সপিরিয়েন্স আছে এই বিষয়ে যে তিন দিন ভিজিয়ে রাখলে কি হয় এবং চার দিন ভিজিয়ে রাখলে কি হয় আমার যেটা মনে হয়েছে যে আমি যে অঙ্ক করাইছি যদি আপনারা তিন দিন ভিজিয়ে রাখেন তাহলে খেজুরের বীজটা গজাইতে একটু টাইম নেয় বেশি আর যদি আপনারা চার দিন ভিজান তাহলে আবার একটু তাড়াতাড়ি গজায় আবার যদি দেখা যায় যে চার দিনের বেশি ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আবার এগুলো বেশি ফুলে যায় বীজগুলা সেক্ষেত্রেও একটা সমস্যা হয় সুতরাং আপনারা চার দিন ভিজায় রাখবেন এবং বীজ যে ভিজায় রাখবেন প্রত্যেক দিন একবার করে পানিটা পরিবর্তন করে দেবেন দেখেন আমি একটু দেখাইতেছি কীভাবে যে এরকম একটা কন্টেইনার বা পট নেবেন কোনো কিছু ওই এটা হচ্ছে ওয়ান টাইম একটা গ্লাস এভাবে বীজ দিয়ে তারপর এখানে পানি দিয়ে দিবেন এভাবে অল্প পরিমাণে দিলেই হবে পানি দিয়ে এটা জাস্ট রেখে দিবেন রেখে দেবেন এবং প্রত্যেক দিন একবার করে এর থেকে পানিটা পরিবর্তন করবেন পানিটা পরিবর্তন করতে হবে না দেখবেন যে প্রতিদিন কী হইতেছে পানিটা একটু লাল লাল হয়ে যেতেছে পানি এই জন্য পরিবর্তন করে দিতে হয় এভাবে পানি পরিবর্তন করার পর চতুর্থ দিনে আপনারা কি করবেন যে এই খেজুরের বীজের পানিগুলা এরকম করে একেবারে পানিগুলো ফেলে দিবেন ফেলে দিয়ে চতুর্থ দিনে আপনারা একটা এয়ারটাইট বক্স নেবেন এয়ারটাইট বক্স মানে হচ্ছে যে যে বাক্সের ভিতরে এরকম মুখ লাগাইলে বাতাস ঢুকতে পারে না তো আপনারা বাজারে তিরিশ টাকা হলেই অনেক সুন্দর সুন্দর এয়ারটাইট এয়ারটাইট বক্স পাওয়া যায় ফেলের আছে তাজ প্লাস্টিকের আছে তো এটা অনেক ভালো আমি ব্যবহার করছি এর আগে এই বক্সটা খুব বেশি ভালো না তো আপনাদেরকে আমি দেখাইতেছি যে এরকম একটা এয়ারটাইট বক্স নেবেন এবং সেই বক্সে আপনারা টিস্যু পেপার প্রথমে বিছাইয়া দিবেন তো টিস্যু পেপার কীভাবে দিবেন টিস্যু কোনটা ইউজ করবেন মানে টিস্যু অনেক রকমের পাওয়া যায় একটা আছে কালার টিস্যু আরেকটা এই সাদা টিস্যু আবার আর একটা প্যাকেটের মধ্যে টিস্যু থাকে তো এই ক্ষেত্রে আপনারা আমরা যে টয়লেটে যে টিস্যুটা ইউজ করি একেবারে টয়লেট পেপার যেটা সেটা ইউজ করবেন এবং এই সাদা কালারের যেটা আছে সেটা ইউজ করবেন কারণ লাল কালারটা ইউজ করলে কি হয় যখন বীজ থেকে অঙ্কুর বের হয় তখন ওই অঙ্কুরের মধ্যে ওই লাল কালারটা লেগে যায় আর ওই কালারটা মনে হয় খুব বেশি স্বাস্থ্যকর না আবার অনেক টিশ্যুতে ফ্লেভার থাকে সেগুলো ইউজ না করে আপনারা এইরকম একটা টিস্যু এটা আঠারো টাকা হলে পাওয়া যায় এরকম টিস্যু বাজার থেকে কিনে নিয়ে এরকম সাধারণ টিস্যু ইউজ করবেন তাহলে ভালো হবে তারপর এই টিস্যুগুলা একটু ভাস করে মোটা করে দিতে হবে যাতে এটা পানির ধারণ ক্ষমতা এর পানির ধারণ ক্ষমতা একটু বেশি থাকে এরকম করে আপনি চারটা ই নিতে পারেন পার্ট নিতে পারেন তারপর চারটা নেওয়ার পর এটা কি করবেন প্রথমে এই যে যে এয়ারটাইট বক্স আছে এই বক্সটাতে ভালো করে সুন্দর করে এরকম করে বিছায়া দেবেন এরকম করে বিছায়া তারপর কি করবেন এই যে আপনার এরকম গান স্প্রেয়ার যদি থাকে সেটা দিয়ে এরকম করে পানি দিয়ে দিবেন গান স্প্রেয়ার আর না থাকলে সমস্যা নাই আপনারা সিপির মধ্যে বোতলের সিপির মধ্যে বা বোতলের যে ক্যাপ থাকে সেটার মধ্যে পানি নিয়ে কয়েক পানি এটার মধ্যে দিয়ে দিবেন পানিটা এমন পরিমাণে দিবেন যত যাতে এই টিস্যু পেপার সেরে পানিটা আপনার এই পটের মধ্যে বা এই যে বক্সের মধ্যে লেগে না থাকে আবার টিস্যু পেপারটা যেন শুকনাও না থাকে মানে এমন পরিমাণে দিবেন যেন খুব বেশিও না হয়ে যায় আবার কমও না হয়ে যায় এরকম দেওয়ার পরে কী করবেন এই যে খেজুরের যে বীজগুলো আছে এই খেজুরের বীজগুলা এই টিস্যু পেপারের উপরে এই পাটটা নিচের দিকে দিবেন এই পাটটা এই পাটটা দেবেন নিচের দিকে এবং এই যে এই পাটটা আছে এটা দেবেন উপরের দিকে তারপর এক এক করে বর্ষায় দিবেন এরকম সুন্দর করে সাজায় দিবেন এই পাট আমি নিচের দিকে দিতে বলছি এটা যদি আপনি উপরের দিকে দেন তাহলে বিষ হবে সমস্যা হবে না এভাবে সাজাবেন সাজানোর পরে কী করবেন এর উপরে আরেকটা একটা পেপার দেবেন চারটা ভাজ দিয়ে এরকম একটা টিস্যু পেপার নিয়ে এর উপরে দিবেন এরকম এরকম সুন্দর করে একটু চাইপা চাইপা দিবেন যেন কোথাও ফাঁকা না থাকে এরকম লাগিয়ে দিবেন সুন্দর করে চতুর্দিকে তারপর এটার উপরে আবার পানি দিবেন পানি স্প্রে করবেন উপরের টিস্যুটা যাতে ভিজিয়ে দেখতে পারতেছেন যে কিভাবে করতেছি তো এইভাবে ভিজানোর পরে আপনার যে এটার বক্সে যে ঢাকনাটা থাকবে এই ঢাকনা দিয়ে এটা লাগাই দিবেন সুন্দর করে এটা লাগানোর পরে তো এটা লাগানোর পরে রেখে দেবেন ছয় থেকে সাত দিন ছয় থেকে সাত দিন রেখে দেওয়ার পরে আপনারা ছয় দিনের দিন অথবা সাত দিনের দিন এটা খুলবেন অথবা পাঁচ দিন পরে খুললেও দেখবেন যে কিছু বিষ গজাইছে অঙ্কুরোদ্গম হয়েছে এবং কিছু বীজ অঙ্কুরোদ্গম হয় নাই তো যেগুলো অঙ্কুরোদ্গম হয় যদি বপনের উপযোগী হয় অঙ্কুরের সাইজ যদি আপনার এক ইঞ্চি বা দেড় ইঞ্চি হয় ওইটা আপনারা বপন করবেন এবং যেগুলো অঙ্কুরোদ্গম হয় নাই সেটা কী করবেন সেটা রেখে দেবেন কত দিন পর্যন্ত রেখে দেবেন আপনি ওইটা কমপক্ষে বিশ দিন পর্যন্ত রেখে দেবেন এবং পানি যদি শুকায়ে যায় মাঝে মাঝে পানি দিয়ে দেবেন চার দিন পাঁচ দিন পরপর বিশ দিন পর্যন্ত কিছু না রাখতে পারলাম কারণ অনেক বিষ দেরিতে গজায় আমি যখন ফার্স্ট টাইম এই অঙ্কুরোদ্গম করাই খেজুরের বিষ তখন আমার ওই বীজগুলা গজাইতে সময় নিয়েছিল আঠারো দিন আবার যখন সেকেন্ড টাইম অঙ্কুরুদ্গ্রাম করাইলাম তখন দেখা গেল ওইগুলা আপনার সাত দিন পরে গজাই গেছে সুতরাং বীজগুলা গজাবে না এটা ভেবে ফেলে না দিয়ে কমপক্ষে বিশ দিন রাখবেন দেখবেন যে অনেক বীজ গজাইছে শতকরা আপনার নব্বই ভাগ বা পঁচানব্বই ভাগই বীজই গজাবে এরকম করে রেখে দেওয়ার পরে যখন বীজ গজাবে তখন আপনারা বপন করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি আগে অঙ্ক করাই রাখছিলাম এই যে এখানে আছে আমার অঙ্কুরুদ্গমকৃত বীজ আমি এটা দেখাইতেছি এই যে দেখেন এটা কত সুন্দর অঙ্কুরুদ্দম হয়েছে জার্মিনেশন হয়েছে বীজটা এটা এখন বপনের উপযোগী হয়েছে তো আমরা এটা বপন করবো এখন আমি দেখাবো যে আসলে খেজুরের বীজ কীভাবে বপন করতে হয় অনেকে আছেন যারা খেজুরের বীজ সঠিকভাবে বপনের না করার কারণে বীজগুলা নষ্ট হয়ে যায় পচে যায় মরে যায় এরকম হয় তো বপন করার জন্য বপন করতে গেলে প্রথমে এসে মাটির কথা যে আপনারা মানে খেজুরের বীজের বপনের জন্য কি ধরনের মাটি ব্যবহার করবেন তো আমি এখানে দেখেন এটা জাস্ট একটা বালি এটা শুধু বালি ভিটি বালি যে ঘরের ফ্লোর তৈরি করার জন্য নিচে ঘরের নিচে মেজের নিচের অক্সে যেটা দেয় সেটা আর কি এটার মধ্যে আমি বপন করে দেখাবো তারপর আপনারা বপনের জন্য কি ধরনের মাটি নেবেন সেটা বলতেছি যে এখানে আমার কিছু খেজুরের চারা আছে যে যেটা চারা এটার বয়স প্রায় এক মাসের মতো হয়েছে বিশ দিনের মতো হবে তো এইটার মধ্যে আমি এখানে একটা মিক্সড সয়েল নিছি মাটি নিয়েছি যে এগুলা এটা হচ্ছে মিক্সড সয়েল এটা শুধু বালি তো এই মিক্সড সয়েলটার মধ্যে কি কী আছে সেটা এখন বলতেছি এই মিক্সড সয়েলের মধ্যে আমি গোবর মানে গোবর সার যেটা সেটা নিছি এবং সেই সাথে এখানে আছে বালি এবং মাটি গোবর বালি এবং মাটি এটা আপনারা কত পার্সেন্ট কোনটা নেবেন সেটা আমি বলতেছি যে আপনারা এই মিক্সড সয়েল তৈরি করার জন্য গোবর নেবেন ফর্টি পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট এবং বালি নেবেন চল্লিশ পার্সেন্ট এবং বাকি বিশ পার্সেন্ট আপনারা মাটি দিয়ে দেবেন অথবা গোবর পঁয়তাল্লিশ পার্সেন্ট নিয়ে বালিটা চল্লিশ পার্সেন্ট নেবেন এবং পনেরো পার্সেন্ট ই দিয়ে দেবেন আপনারা মাটি দিয়ে দিবেন অর্থাৎ চল্লিশ পার্সেন্ট বালি পঁয়তাল্লিশ পার্সেন্ট গোবর এবং পনেরো পার্সেন্ট মাটি এইভাবে একটা মিক্সড সয়েল তৈরি করতে পারেন এর সাথে আরও ভালোভাবে যদি আপনারা রাসায়নিক সার ব্যবহার করেন তো রাসায়নিক সার ব্যবহার করার জন্য কি করতে হবে আপনারা যখন মিক্সড সয়েল তৈরি করবেন এই মিক্সড সয়েল তৈরি করে তার মধ্যে আপনাদেরকে সার দিয়ে দিতে হবে টিএসপি এমওপি এবং ইউরিয়া এই সারগুলা একটা নির্দিষ্ট মাপে পরিমাণে দিয়ে দেবেন আর কি আপনারা থার্টি 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 পার্সেন্ট করে মা তিরিশ পারসেন্ট করে দিয়ে দিতে পারেন তিনটা শাড়ি এরকম করে দিয়ে দিতে পারেন তো দিয়ে তারপর মাটিটা ওই সারের সাথে মিশাইয়া কমপক্ষে দুই সপ্তাহ বা পনেরো দিন রেখে দেবেন রেখে দেওয়ার পরে তারপর আপনারা যদি পলিব্যাগে বপন করেন তাহলে পলিব্যাগে উপরে পলিব্যাগে ভরবেন আর যদি এরকম ওয়ান টাইম গ্লাস বা অন্য কোনো পট বা টবে বপন করেন তাহলে সেই টবে ওই মাটিটা ভরে নেবেন এবং মাটি ভরার পরে আপনারা বীজ বপন করবেন বীজটা সাধারণত যখন দেখবেন যে অঙ্কুর এই যে এরকম সাইজের হয়েছে অথবা এর থেকে বড় হয়েছে তখন বপন করবেন কারণ ছোটো সাইজের বীজ বপন করলে অনেক সময় বীজগুলো নষ্ট হয়ে যায় মারা যায় গজায় না তো আবার বড়ো সাইজের বপন করলে বীজগুলো নষ্ট হয় না খুব সুন্দর মতো হয় সুতরাং বীজ যখন একটু বড় হবে অঙ্কুরটা তখন বপন করবেন বীজ বপনের ক্ষেত্রে আপনি কি করতে হবে অবশ্যই সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে আপনি যদি ভুল করেন তাহলে বীজটা নষ্ট হয়ে যাবে যদি এরকম উপরের দিকে দেন তাহলে কিন্তু মারা যাবে বীজটা কী করতে হবে দেখেন আমি দেখাই যে এই যে বীজ অঙ্কুরটা বের হয়েছে এটা যাবে শুধু নিচের দিকে যাবে মাটির নিচের দিকে এবং এই এটা আরো বড় হবে যখন আর একটু এক থেকে দেড় ইঞ্চি বড় হবে তখন এই শিকড়টা এই শিকড় এটা কিন্তু শিকড় মূলত শিকড়টা ফেটে একটা অঙ্কুর বা গাছের কাণ্ড যেটা সেটা বের হবে সুতরাং এটা আপনাকে দিতে হবে মাটির নিচের দিকে আর এই দিক থেকে গাছ বের হবে তো এর জন্য প্রথম আপনারা কী করবেন ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে বুনবেন বা এই যে দেখছেন যে বিষ বিশ এবং অঙ্কুর দুটা কিন্তু একবার বরাবর উপর নিচ করে বোনা যাবে না মানে বিষটা একটু সাইডের দিকে থাকবে অঙ্কুরটা একটু দূরে থাকবে আমি দেখাচ্ছি যে এরকম করে প্রথমে কী করবেন একটু গর্তের মতো করে নেবেন এরকম একটা কাঠি কলম অথবা যে কোনো কিছু দিয়ে একটা গর্তের মতো করে নেবেন সুন্দর করে যেন অঙ্কুরটা নিচের দিকে দেওয়া যায় এই গর্ত করে নিয়ে দেখেন এই অঙ্কুরটা জাস্ট এভাবে গর্তের ভিতরের দিকে দেবেন এভাবে গর্তের ভিতরের দিকে দেবেন আর এই যে যে বীজ বীজ যেটা এটা যেন আপনার এই যে এরকম হাফ ইঞ্চির মতো মাটির নিচে থাকে মাটির নিচে থাকার পর এটাকে সুন্দর করে এরকম করে ঢেকে দেবেন এরকম করে ঢেকে দিয়ে তারপর এর উপর পানি দিতে হবে প্রত্যেক প্রত্যেক দিন না দিলেও মানে পানিটা যেন শুকায় না যায় এমন ভাবে দিবেন যেন পানিটা না শুকায় এর উপরে পানি দিয়ে দিবেন এটা দেখবেন যে প্রায় সপ্তাহ সময় নেবে তারপর এক সপ্তাহ পরে এর মাঝে থেকে গাছ বেরিয়ে আসতে আস্তে তো এইভাবে রেখে দিবেন এখন মাটির যে বিষয়টা যে গোবর সার মিশাইতে হবে তারপর বালি মিশাইতে হবে মাটি মিশাইতে হবে অনেক কিছুই বললাম আপনাদের কাছে যদি গোবর সার এবং মাটি না থাকে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন যে শুধুমাত্র বালি ভিটি বালি যেটা সেই ভিট বালি ইউজ করে আপনারা চারা তৈরি করতে পারেন আমার বাসায় আছে যে দুইটা গাছ আমি শুধুমাত্র বালির মধ্যে বপন করছি সেগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে যেমন এই যে এই গাছটাও কিন্তু বালির মধ্যে বপন করলাম এটাও অনেক সুন্দর হবে সুতরাং আপনারা এইভাবে খেজুরের চারা তৈরি করতে পারেন আমি দেখাচ্ছি যে এই যে এই চারাগুলো কিন্তু আমি কিছুদিন আগে অঙ্কগ্রহণ করাইছিলাম এবং বপন করছি এখন কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে তো এভাবে আপনারা খেজুর সৈদি খেজুরের বীজ থেকে চারা তৈরি করতে পারেন আপনাদের যদি সৈদি খেজুর সৈদি খেজুরের চারা থেকে সৈদি খেজুরের বীজ থেকে চারা তৈরি সম্পর্কে বা সৈদি খেজুর চাষ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন ধন্যবাদ সকলকে